আমি বেগম জিয়ার কাছে যেটুকু পেয়েছি, যেটুকু শিখেছি, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি আল্লাহ ওনাকে আরো বাঁচাক, আরো দীর্ঘজীবী করুক। যে ফারুক পার্লামেন্টে ঢুকবার সময় বলতো, কাউরে গালি দিও না। ম্যাডাম কি বললেন? আমার নেতার শহীদ জিয়াকে তারা বলে পাকিস্তানের দালাল। আমি টক শোতে আছি, পরে করো না। আমার নেতা শহীদ জিয়াকে বলবে স্বাধীন পাকিস্তানের দালাল। পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা ক্ষুদ্র 25 সদস্য নিয়ে পার্লামেন্টে থাকতে পারি, কিন্তু আমাদের শক্তি বেশি। আমরা এমন দলের রাজনৈতিক কর্মী যে দলের নেতা স্বাধীনতার ঘোষক ছিল, ছেলে মেয়ে ফেলে দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, কাউকে জিজ্ঞাসা না করে, সেই দলের নেতাকে যদি বলা হয় দালাল, তাহলে উত্তর কেন দেব না? তারা যদি গালি দেয় আমরাও দেব। বলতো না, এটা রাজনৈতিক শিষ্টাচার না। ডক্টর মালিক সাহেব, ডক্টর রসানুল্লাহ মিলন সাহেব, আপনি তো আমার চেয়ে আরো বেশি কাছে ছিলেন। আরেকটি কথা বলতে চাই, শুধু কথার উত্তর দিবা, কোন নেতাকে ছোট করে কথা বলিও। খবরদার, পার্লামেন্টে কোন নেতাকে ছোট করে কথা বলবা না। যেই নেতাকে ছোট করে কথা বলবা, সেই নেতা সেই সময়ই বড় নেতা, সেই সময়কার জন্য সে উপযুক্ত নেতা। অতএব খুব সাবধান, কারণ তাইলে তোমার নেতৃত্বকে সমালোচনা করবে, কেউ কেউ অসভ্য ভাষায় কথা বলবে, অসভ্য ভাষায় কথা বলবে। তার কাছে রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দুটা জিনিস আমি শিখেছি, আর একটা শিখেছি, জীবন যাবে মাথা নত করবার, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে। তাই মাথা নত করেছে, করে নাই? 111 এর কাছে মাথা নত করেছে, করে নাই? ক্ষমতা কে থাকতো মাননীয় আমাদের সময় যদি মাথা নত করতো? খালেদা, আপোষ করার মহিলা খালেদা জিয়া না, মিস্টার আবুল হোসেন, বেগম খালেদা জিও সমকালীন বাংলাদেশ। আপনি আজকে মূল্যায়ন করছেন, আমি তো মনে করবো যুগে যুগে ভবিষ্যৎ বংশধরেরা এই বই লেখা মালিকেরা লিখবেন, মিলনেরা লিখবেন, কোটি কোটি বছর বাংলাদেশের যদি টিকে ইনশাল্লাহ, এই বই লেখা কোটি কোটি বছর রাজনীতি থাকলে বাংলাদেশে খালেদা জিয়ার রাজনীতির বইগুলা মানুষ পড়বে, কারণ খালেদা জিয়া ছিল আপোষহীন, খালেদা জিয়া গণতান্ত্রিক নেত্রী, খালেদা জিয়া আপোষ কারোর সাথে করেন না।